তৃণমূল নেতাদের কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার প্রতিবাদে বারুইপুর মহকুমা হাসপাতালে বিজেপির পক্ষ থেকে এক মৌন বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন বারুইপুর পশ্চিম এক নম্বর মণ্ডলের সভাপতি উত্তম কর, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, জেলা সহসভাপতি বিপ্লব ভট্টাচার্য, যুব মোর্চা সাধারণ সম্পাদক সুশোভন রায়, পশ্চিম মণ্ডলের সাধারণ সম্পাদক বিষ্ণু ঘোষ সহ অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ। প্রত্যেকে বুকে একটাই প্লাকার্ড ছিল, তৃণমূল আমফান ত্রিপল চুরি, রেশনে চাল চুরি ও কোভিড-19 ভ্যাকসিন চুরি করেছে। এই মর্মে একটি ডেপুটেশনও তারা বারুইপুর হাসপাতালের সুপারকে জমা দেয় এবং তাদের বক্তব্য জন্য আপনারা বিক্ষোভ দেখছেন। আমরা এই যে ভ্যাকসিন, যেটা আমাদের প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে অতি কষ্টে এই মহামারীর হাত থেকে বাঁচার জন্য ভ্যাকসিনটা এত তাড়াতাড়ি তৈরি করলো এবং প্রত্যেকটা রাজ্যকে দিল, যাতে প্রথমে স্বাস্থ্যকর্মী, তারপরে পুলিশকর্মী, একে একে স্টেপ বাই স্টেপ সবাই পাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যে স্বাস্থ্যকর্মীদের অ্যালটমেন্ট করা যে ভ্যাকসিন, সেটা তৃণমূল নেতারা তাদের ক্ষমতা প্রয়োগ করে সরকারি হসপিটাল থেকে তারা নিজেরা নিচ্ছে। এটা তারা ভেবে নিয়েছে যে কেন্দ্রীয় সরকারের যেমন চাল চুরি করে নিয়েছিল, আমফানের প্লাস্টিক চুরি করে নিয়েছিল, তেমনি ভ্যাকসিনটাও চুরি করে নিচ্ছে। এই সন্দেহটা আমাদের মণ্ডলের সভাপতি, মাস দুয়েক আগে আমাদের 9 নম্বর ওয়ার্ডে একটা মিটিং হয়েছিল, উত্তমবাবু এই সন্দেহটা মঞ্চ থেকে করেছিলেন এবং দেখলাম সেই সন্দেহটাই বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। আমরা এই চোর সরকার, তোলাবাজির সরকার হাত থেকে এই ভ্যাকসিন যাতে ন্যায্যভাবে সাধারণ মানুষ পায়, তার জন্য আজকের আমাদের এই প্রতিবাদ। আমরা ডেপুটেশন দেবো আমাদের সুপারের কাছে এবং অবস্থান বিক্ষোভ আমরা করছি। বিগত দিনে যদি আমাদের জেলায় এই রকম কোনো ভ্যাকসিন চুরির ঘটনা সামনে আসে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। কতক্ষণ বিক্ষোভ চলবে? আমরা এখানে আধ ঘন্টা থেকে এক ঘন্টা বিক্ষোভ করব। আমাদের সভাপতি সাহেব উত্তমবাবু তার প্রতিনিধিদের নিয়ে সুপারের কাছে যাবেন, ডেপুটেশন দিয়ে আসবেন, তারপর আমরা এই বিক্ষোভটা তুলব। আমার নাম অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী, আমি 1 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক গিয়েছিলাম। আপনারা জানেন, বিশেষ করে এখন রাজ্যে যেভাবে ভ্যাকসিন চুরি হয়ে যাচ্ছে টিকা, সেই ভয়ে আমরা যে আগামী দিন যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটা বিশেষ করে, এবং অন্যান্য পরিষেবাগুলো যাতে সঠিকভাবে সাধারণ মানুষ পায়, তার জন্যে আমরা গিয়েছিলাম। তো উনি জানিয়েছেন, হ্যাঁ, আমাদের এইরকম ঘটনা এখনও ঘটেনি, তবে ভবিষ্যতে এটা যাতে না ঘটে, এবং আপনাদের কাছে যদি কোনো খবর থাকে আপনারাও আমাদের দেবেন। এই এবং অন্যান্য পরিষেবাগুলো আমরা যতটা পারছি আপনাদের দেওয়া যায়, কারণ এখন ভাঙুর করোনার সময় ওটা বন্ধ পুরোপুরি, ফলে আমাদেরই এই জেলার পুরো চাপটা আমাদেরই সামলাতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরাও সহযোগিতা করব বলে আশ্বাস দিয়েছি, এবং উনিও বলেছেন যে আগামী দিন এর পুনরাবৃত্তি হবে না এই ভ্যাকসিন চুরি। ধন্যবাদ। নাম বিষ্ণু ঘোষ, অন্যতম সাধারণ সম্পাদক, বারুইপুর পশ্চিম 1 নম্বর নগর মণ্ডল।